আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরনি বিজামালিকে ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকে ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং রাসূলের মহব্বতে আশুগঞ্জ উপজেলাধীন আল্লাওয়াশার মরহুম হাজি তারাচান সাহেবের বাড়ির সকল মরহুমদের স্মরণে যুব সমাজ মুরব্বী সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী 27 ডিসেম্বর 2017 এই মুহূর্তে সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন, আমিন, আর মহব্বতে বলে আমিন। সলাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিহি ওয়াল ওয়াসিল ওয়াল فضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له. الله أكبر. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি وسراجا منيرا. شكرا محبت بولون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن মাহানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বি
ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর প্রাণ জল ভাষায় বলুন ইয়া রাসূলাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ, ফি شان حبيبه آواز করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া মাহবুবি ওয়া মাশুকি মুখবিরা ওয়া আমিরা. সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা দরশরীফের আওয়াজ একটু জবান খুলে বলুন তো গলার আওয়াজের মালিক কে, গলা দান করছে কে, ভাঙ্গা গলা জোড়া লাগাই কে, জীবনের সব কুরবানি দিলাম কার প্রেমে, এই জন্য আমরা দরুদের আওয়াজটা একটু মহব্বতে দিবেন কণ্ঠ মিলাইয়া, কারণ এই দরুদের মাধ্যমে একবার দরুদ পড়লে দশটা যেমন নেকি হয়, আবার আল্লাহ তার আমল থেকে দশটা গুনাকে মাফ করে দেন। তো দরুদের আওয়াজকে আমরা মহব্বতে দিতে পারবো ইনশাল্লাহ, যদি পারেন তাহলে সব তন্দ্রা নিদ্রা ঝিমুনি বাপ ছেড়ে দিয়ে মহব্বতের সাথে আমার সাথে বলুন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, কথা কোন ঠিক না বেটি, এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই মুদ বলে গেলেও
নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা মদিনার মাটি যদি মোরা হইতাম আমার জিন্দা নবীকে বুকে ধারণ করিতাম আল্লাহুম্মা এই নবীর পাগল জবান খোলো নবীজি গো ওগো নবী নবী নবীজি আমার গাছের ডালের পাখি যদি মোরা গইতাম ডানা ভর কো হেরে মদিনাতে যাইতা মেলা ইলাহা লাজর লা ইলাহা এলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি এ যুবকরা মুখ বন্ধ করো হাসবি আমাফি কলবি গয়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এ শুনাইলে কেউ বললেন শুনাইলে আইরে শুনেন সাগে ভাই দিহিনালা ইলাহা ইল্লাল্লাহ জুরেলা ইলাহা ইল এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার আর জবান খুলে কোন খুশি না বেজার উপস্থিত আশগঞ্জ উপজেলা দিন পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত কবরবাসীর স্মরণে উদযাপিত দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের উদ্বোধক শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শত বিবেকের দলিল জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব আজকের সভাপতি আলহাজ খন্দকার মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব সহসভাপতি আলহাজ খন্দকার কবিরুদ্দিন আহমদ মাস্টার সাহেব বরণ্য অতিথি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব আজকের মাহফিলের সম্মানিত
প্রধান অতিথি উস্তাদুল উলামা শাইখুল হাদিস বিশিষ্ট গবেষক ও লেখক অধ্যক্ষ আড়াইশিদা কামিল মাদ্রাসা আমার শিরতার শিরমুকুট হযরতুল আল্লামা স্বনামধন্য এবিএম সিদ্দিকুর রহমান প্রিন্সিপাল সাহেব আমার পূর্বে বয়ান করেছেন অত্যন্ত চমৎকার সুমধুর কণ্ঠের অধিকারী আমার একান্ত প্রিয় ভাজন আল্লামা হাফেজ মুফতি মিজানুর রহমান আল আবিদি সাহেব। বিশেষ বক্তা হিসেবে আছেন হাফেজ মোহাম্মদ ফাইজুল্লাহ খন্দকার, মাওলানা আব্দুল মালিক সাহেব, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খন্দকার সাহেব। মাহফিল পরিচালনায় মোল্লা ফার্মেসি আড়াইশিদা চকবাজার মাওলানা ডাক্তার এম এ রাজ্জাক সাহেব। ইন্তজামিয়া কমিটির পক্ষে হাজী মোহাম্মদ দারুল ইসলাম, হাজী মোহাম্মদ তাজুল ইসলাম, হাজী মোহাম্মদ দিন ইসলাম সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ পাক লাওয়াসার হাজী তারাসান সাহেবের বাড়িতে এই মুক্ত আকাশের নিচে হিমেল কুয়াশাকে ঘিরে আমরা হাজারো সুন্নি প্রেমিকের ভিড়ে আমরা যারা একত্রিত হয়েছি আপনারা আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুক্রিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের আজাব। আজকের মাহফিল এই পবিত্র ঈদে মিলাদ উদ্দিন উদযাপন উপলক্ষে কবরের আজাব বেঁধে দেওয়া সাবজেক্ট বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রবিউল আউয়াল মাসটা গেল এমনও হতে পারে আগামী রবিউল আউয়াল আসতে আসতে অনেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। গত বছর এই মাহফিলে অনেকে ছিল, এই বছর তারা মাহফিলে অনেকেই কবরে চলে গেছে, এমন কি অনেক লোক আছে না বাবা, যারা মা হারাইছে বাবা হারাইছে ওরা বুঝে যে কবরে চলে গেলে বাবা গেছে আর ফিরে আসে নাই, দাদা গেছে আর ফিরে আসে নাই, দাদি গেছে আর আসে নাই, একদিন হয়তো আমিও যাব আর আসব না। আপনারা বলুন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? একটু খবরটা জোরে বলেন, আর জোরে বলুন। নিজের বিল্ডিং টাইলস করলেন, নিজের বাড়ি রং করলেন, কিন্তু আসল বাড়িতে যেই বাড়িতে চিরদিন থাকবেন এই বাড়িটা আপনি কি দিয়ে রং করবেন, কি দিয়ে সুন্দর করবেন, কিভাবে আরামপ্রদ করবেন? দুনিয়ার টাকা পয়সার ক্ষমতার জোরে কবরকে আলোকিত করা যাবে না। দুনিয়ার কারেন্টের লাইট মাটির ভিতরে ঢুকাইয়া দিলেই খবর আলোকিত হবে না। জীবনে বহুত লোক মুনকার নকিরের প্রশ্নের উত্তর শুনতে চাইছিল তার লাগাইয়া, যে কবর যে জবাব দেয়। আমরা বিজ্ঞানীরা রিসার্চ করছিল ফেরেশতারা কেমন, আওয়াজগুলা কেমন, কবর থেকে মুর্দারটারে বসা কি না, প্রশ্ন করে কি না, এমন জীবনে একাধিকবার তারা পরীক্ষা নিরীক্ষা গবেষণা চালাইছে। খোদা কি কসম আল্লাহর ধরা তো আর নরম না, আল্লাহর ধরা তো অনেক শক্ত। আল্লাহর ধরা তো নরম না, আল্লাহর ধরা অনেক শক্ত। বিজ্ঞানীরা সব জায়গায় হাত দিলে চলবে না, কিছু আছে মাওলার কুদরত, ঠিক না বেটি? এই কুদরত কি নিয়ে যদি গবেষণা করে, খোদার কুদরত দেখা যায় না, খোদার কুদরতকে না দেখাই বিশ্বাস করতে হয়, এইটার বিশ্বাস করার নামই হলো ইমান। কথা কোন ঠিক কিনা? সব তার তুর লাগাইছে, মুর্দার দিয়া দূরে আসতে পারে নাই, যত মেশিন আছেন সব জল্লা সার্কার হয়ে গেছে, এই গবেষণা আর চালাই না। সব জায়গায় গবেষণা চলে, এই কবর আর গবেষণা
মাটির নিচে কি আছে আসমানের উপরে চাঁদের দেশের কত গবেষণা, মাগার ছাড়ে তিন হাত মাটির নিচে কিভাবে মুনকার নকির আসতেছে, মুর্দার বসাইতেছে, প্রশ্ন করতেছে, দুর্ভিক্ষণ অনুবীক্ষণ কোনো গবেষণা? এই তথ্যকে উদ্ঘাটন করানোর ক্যাপাসিটি আল্লাহ মানুষের হাতে রাখে নাই। কেন? এটা হলো গায়েবী ইমানি বিষয়, এটার উপরে বিশ্বাস যারা করবে এদের কবরই আলোকিত হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবর আজাব কি সত্য না মিথ্যা? আরো জবান করে কোন সত্য না মিথ্যা? তা আমাকে বিষয় দিয়েছেন কবরের আজাব, আমি খলিলুল মাবানি কাসিরুল মানির আলোকে কিছু কথা বলবো। কেন আজকে মানুষ মানুষ হত্যা করে? মানুষ মানুষকে হত্যা করে কেন? মরণের চিন্তা তার মাঝে কাজ করে না। সে যদি বুঝতো আমাকে একদিন মরতে হবে, কবরে যেতে হবে, তাহলে সে কোনোদিন মানুষকে হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? যুবক নীরব একটু মনোযোগ দিবেন, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, যুবকের দাড়ি কাঁচা, আমার দাড়িও কাঁচা। কোন দিন দাড়ি পাকলো? টেরও পাইলো না, আয়না দিয়া দর্ত ভাললো না, স্বাভাবিক নিয়মে পেকে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে যাইতেছে, কোন ফাঁকেদা হইতাছে চোখে দেখতেছে, কিন্তু তার গতি চোখ আছে সব দেখতেছে, তারপরে সে বুঝতেছে না যে কিভাবে তার শরীরের শক্তিগুলা ধারাবাহিকভাবে ব্যয় হচ্ছে। লাইতা স্বাভাবিক আহত, যদি জীবনটা ফিরে আইতো আগের দিনটা মানুষ আফসোস করে। কারা? যারা মুরব্বী হয়ে যায়, যুবকের মাঝে চেতনা থাকে না, তাদের চামড়া টাইট, তাদের মুখের দাড়ি কাঁচা, মাথার চুলও কাঁচা। এ যুবক, মরণ দাড়ি কাঁচা পাকার সাথে কথা নয়, যার মরণ যেদিন হবে ওই দিন মালাকুল মত আজরাইল সঠিক সময়ে তার প্রাণ পাকে নিয়ে নিবে। কথা বলেন ঠিক না বেটি? আপনার মনে আছে কি না আমি জানি না, আমার মাকে আমি জিজ্ঞেস করছিলাম, এই তুমি ওঠো, বসো, এখন বসো, এখানে বসো, এখন ওরা দেখতে পারবে। আমার মাকে জিজ্ঞেস করছিলাম, মা আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আউজ গর কি গর কইডারে মানের গর কি কই বাচ্চা যে ঘরের মধ্যে অফতম সরি গর আউজ গর একত্রিত আউজ গর আমার জিগেছি আউজ গরের মধ্যে আমি যখন হইছি হওয়ার পরে আমারে গোসলটা করাইছে কেনা আম্মা কত খালাম্মা করাইছে জীবনের প্রথম গোসলটা দুনিয়ার পরে আল্লাহ আমার হাতে রাখে নাই গোসল দিল আরেক মহিলা আমার খালা আমার আমি মারা যাওয়ার পরে আমার গোসলটাও আমার হাতে নাই এই গোসল করাইব মসজিদের ইমাম সাহেব নাইলে আমার খালু আমার ভাই ঠিক না মিটি জীবনে হওয়ার পরে ডান কানে আজান দিছে বাম কানে কামাত দিছে নামাজ নাই এও আজান দিছে আরেক বেড়ায় আবার মারা যাওয়ার পরে জীবন হওয়া জীবন ছিল আজান হইছে আবার মারা যাওয়ার পরে আমার নামাজ হইল এও আবার আমার নামাজ আমার নাই আজান জীবন আমার নাই নামাজও আমার নাই আজান দিছে আরেক বেড়ায় নামাজও পড়বো ইমামতি করবো আরেক বেড়ায় কথা কোন ঠিক না বেটি মনোযোগ দিবেন একটু বুঝাই নিতেছি যে আপনি কেমন শক্ত না নরম একটু বুঝাইতেছি আল্লাহ কোরআনে কি কই শুনেন আপনি যেহেতু বাহাদুরি করেন আল্লাহ কোরআনে কই আপনি নরম না শক্ত সবল না দুর্বল আল্লাহ কোরআনে বইলা দিছে খুলিকাল ইনসানু দঈফা আল্লাহু আকবার আল্লাহ কই আমি মানুষকে দুর্বল কইরা সৃষ্টি করছি কির কেন কেন কারণ সে দুনিয়াতে চিরদিন থাকবে না আমি তাকে নিয়ে আসব এই জন্য আজকের প্যান্ডেলটাও দুর্বল কইরা বাস বসাইছে
কালকে বাঙ্গালাইব ক্ষণস্থায়ী, আমি আপনিও এমন ক্ষণস্থায়ী, এই জন্য আল্লাহ আঙ্গরে দুর্বল করে বানাইছে। মরা গরু খালের তলাত পরে আছে, মরার গরুর গোশত বাজারে নিলে কয় টাকা কেজি বিক্রি হবে? আমার নবী বলেন দুনিয়াটা ওই মরা গরু চাইতে নিকৃষ্ট, এই দুনিয়াটা হলো বেঈমানের জন্য বালাখানা আর ইমানদারের জন্য জেলখানা। ইমানদার আর বেঈমান এক হইতে পারে না। মনোযোগ একটু জ্ঞান খাটাইবেন যুবক, মাতবরি করিস নে। এবিএম মহিউদ্দিন চট্টগ্রামের, তার মৃত্যুতে যখন খাবার আয়োজন করছে, 100,000 লোকের খাবার আয়োজন, সবাই খাইতে গেছে, মানুষের ভিড়ে ফাওয়ার তলব হইরা 12 লোক মারা গেছে। সে নিজেও জানে না ওখানে দাওয়াত খাইতে গেলে ফাওয়ার তলব হইরা মারা যাইব। তো ঠিক এমন ভাবে আমাদের সমাজে মুরব্বীরা বুঝবেন, আমরা তো ফুলাফান অনেক সময় ব্রেন খাটাই না। অনেক মানুষ দোকানে বসে চা পান করছে, হঠাৎ করে তার বুকে ব্যথা হয়েছে, বাড়িতে যাইয়া গ্যাস্ট্রিকের বড়ি খাইছে, মনে করছে গ্যাস্ট্রিক মিষ্টিক, তারপরে ব্যথা কমে না। অ্যাম্বুলেন্স দা রাস্তা থেকে বাইরেছে, ঘর থেকে আশুগঞ্জ মরে গেছে, লোকটা মারা গেছে, এমন ঘটনা ঘটে কি না? কত কিছুদিন পূর্বে আমাদের এই আশুগঞ্জের একজন রাত্রে শুয়ে রয়েছে, সকালবেলা দরজা খুললা দেখে ঘুমের মধ্যে মরে রয়েছে। অথচ সে নিজেও জানে না এইভাবে ঘুমের মধ্যে সে মারা যাবে। তোমার মতন যুবক, বহুত যুবক পালসার লইয়া ঘর থেকে বাইরেছে, ওয়াজ তো বহুত শুনছেন, কিছু উপদেশ শুনেন। পালসার লইয়া, হাং লইয়া, মোটর সাইকেল লইয়া বাইরেছে, রাস্তায় ট্রাকের নিচে পইরা মারা গেছে। গেছে তাজা লাশ, পাঙ্কু চুলমুল আউলায় জাউলাইয়া সানগ্লাস লাগাইয়া ওই ট্রাকের নিচে পইরা মারা গেছে। তো যুবক তুমি গর্ব করবা কেন? মুরব্বীর আগে বাবার আগে ছেলে মারা যায় কি যায় না? এই কথাটাই কোরআনের আয়াত থেকে আমি পড়ছি বুঝাইবার জন্য। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা তাদরি নাফসুম একথা আল্লাহ বলছে কোরআনে, তুমি তো জানো না কোন জায়গায় মরবা। আপনি জানেন? আমি জানি। এই জন্যই নবী উম্মতরে একটু সহজ করে দিছে, তোমরা যদি দিনে রাইতে মোট 20 মরণের কথা খেয়াল করো, আর ওই দিন যদি তোমার মরণ হইয়া যায়, তোমার মরণটা শহীদের খাতায় লেখা হয়ে যাবে। তো আমরা সারাদিন যাই মরণের কথা খেয়াল করি না। অনেকে শক্তি প্রয়োগ করি, অনেকে ক্ষমতা প্রয়োগ করি, অনেকে গায়ের জোরে কথা বলি, অনেকে ভংসের জোরে কথা বলি। তুমি কত টাকার মালিক? কারণ এত টাকার মালিক ছিল শুধু আল্লাহর একটা বিধান, যাকাতকে অস্বীকার করার কারণে গোড়ার থেকে নিচে নামছে, মাটি সাথে সাথে কারণকে গ্রাস করে ফেলছে, এখনো সে মাটির নিচে যাচ্ছে, কেয়ামত পর্যন্ত মাটি চিপাইতে চিপাইতে তার নিচেই নিতে থাকবে। আপনার চাইতে বহুত ক্ষমতাধর নমরুদ্দা ছিল, নমরুদ্দা নাকে দিয়া মশা ঢুকাইছে, এও আবার ভালো মশা না, ল্যাংরা মশা, মশা ও দাম আছে, ল্যাংরা মশা অসল মশা ঢুকাই দিছে, না এটা জন্নাকে তা ঢুকাই দিছে, মশা যাই মগজ কামড়াইতেছে, পাবলিকের ককেরে আমার মাথা জানে কি করতেছে রে, পাত্র দা বাড়ি দিলে আরাম লাগে না, জুতা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে, পাবলিকে জুতা দিয়ে বাইরেতে বাড়িতে 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 এই নমরিত দ্বারা মারছে। আর ওই দিক দা আছে একটা ফেরাউন্যা, নীল নদের মাঝখানে যখন পড়ছে, আল্লাহ তুমি রব তুমি সব, আল্লাহ কয় মানার সম্মান চত না, এখন মানলে কাম হইতো না, আল্লাহ আকবর কইতেন না। এই জন্য সময়টা থাকতে, শক্তিটা থাকতে, বুদ্ধিটা থাকতে,
যদি অল্প আমল যদি ধারাবাহিক ভাবে করেন, নাজাতের জন্য এই আমলটাই আপনার জন্য যথেষ্ট। বুঝেননি কিছু? মা ফাতেমা ফজরের নামাজের পরে 10 বার কুল হুয়াল্লাহ পড়তো, মাগরিবের নামাজের পরে 10 বার কুল হুয়াল্লাহ পড়তো। আমার নবী জিগাই, ফাতেমা তুমি কি আর কোন সুরা পাও না? ফাতেমা কই, নবী গো এই সুরাটারে আমি অনেক ভালোবাসি, ছোট্ট একটা সুরা আর কি। আমার নবী কই, ফাতেমা এই আমলটা পৃথিবীতে যারা করব, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিব। তো সব কোরআন শরীফ পড়ান লাগে না, বুঝা বুঝা অল্প অল্প আমল যদি করেন যথেষ্ট। ফজরের নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা আজরিনি মিনান্নার 7 বার, মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান্নার 7 বার। আমার নবী বলেন এই ওজিফাটা যারা নিয়মিত পালন করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বেশি না কিন্তু অল্প। ওয়াজ মাহফিলে আসছেন, ঘটনা তো শুনবেনই, শান টান শুনবেন, জিকির আজকার করবেন। আজকে লাওয়াশার মাহফিলটা বহুত কষ্ট করে রাখছি, আমার বাজানে খুব মহব্বত করে বাড়িতে 2-1 বার লোক ফাটাইছে, নিজ হয়ে গেছে। আর এই মাহফিলটা আমি উদ্বোধন করছিলাম, এই জন্য ওনারা আমাকে 2 বারই রাখছে, আমার আসার সুযোগটা খুব কম। কিন্তু মরণ যেহেতু লাগবে, কবর যাইতেই হবে, যাওয়ার আগেই আল্লাহ এবং নবীকে আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ, শুরু হয়ে গেল বয়ান, কথা বলবেন না, নীরব থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরণশীল, ওয়াজের বিষয়ের আজাব, কিসের আজাব? কবরের আজাব গো। হযরত সুলমান পয়গাম্বর বলেন, এই কথাটা আমি সব মাহফিলে বলে থাকি, সুলমান পয়গাম্বর বলেন, ও আমার প্রজারা, আমি সুলমান পয়গাম্বর একজন বাদশা আবার একজন পয়গাম্বর, আমি তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাই, সবাই ডাক দিয়ে কয়, ও পয়গাম্বর গো, কি ওসিয়ত করবেন? এবার সুলেমান পয়গাম্বর বলেন, হে আমার প্রজারা, তোমরা সবাই শুনে রাখো, আমি তো একদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, কিন্তু তোমরা মনে রাখো গো, আমি যদিও বিদায় হয়ে যাই, আপনারা বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে তার কাফনের কাফনের মধ্যে কয়টা বাদ দেওয়া হয়? 3টা বাদ দেওয়া হয়, একটা হইল মাথায়, আরেকটা হইল বুকের বরাবর, আরেকটা হইল পায়ের তলায় গো। এবার সুলেমান পয়গাম্বর বলেন, আমার বুকের মাঝে যে বাদটা আছে, আমি মারা যাওয়ার পরে এই বাদনটা কইলা রাখবা, আর বুকের বরাবর কেসি দিয়া কাটবা, কাফড়টারে কাটবা, আর আমার যে 2টা হাত আছে, এই 2টা হাত এমন করে বের করে রাখবা। এবার সবাই ডাক দিয়া কউজু, পৃথিবীর সবাই যদি মারা যায়, হাত থাকে ভিতরের মধ্যে বরাবর লম্বা সোজা কইরা থাকে, কিন্তু আপনার হাতগুলা কেন আমরা বের করে রাখবো? এই সুলাইমান পয়গাম্বর ডাক দিয়ে গো, আমার প্রজারাই কেন বার করে রাখবা জাননি? আমি শেষ বেলায় বুঝাইয়া দিতে চাই, দুনিয়াতে আসার সময় খালি হাতে আসছি, আবার যাওয়ার সময়ও খালি হাতে আমি বিদায় হইতেছি। ডাক দিয়ে কি অপ্রজা, শেষ নসিহত তোমাদের কাছে গো, আমি আসার সময় আইছি খালি হাতে,
আবার যাওয়ার সময় যামু খালিয়াতে, এই জন্য বাড়ি বাড়ি কইর না, এই জন্য গাড়ি গাড়ি কইর না। ও যুবক ভাইরা, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়া পয়লা দিয়া যায়, এই পৃথিবী থাকার জায়গা নয় গো, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার নবীর সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন ঘর থেকে বের হইলে মুস্কি মুস্কি হাসতেন, আবার যখন রাস্তা দিয়া যাইতেন তখন তিনি মুস্কি মুস্কি হাসতেন। ওনার জিজ্ঞাসা করা হয়, উসমান গো, ও উসমান, সব জায়গায় গেলে আপনি হাসেন, বাজারে গেলেও হাসেন, আবার নামাজ পড়ার পরেও মনটা উৎফুল্ল, কেন এত খুশি গো? উসমান যুন্নুরাইন বলেন, আমি কেন খুশি হব না, কারণ আমি তো নবীর দুইটা কন্যারে বিয়া করেছি। আর জোরে কন্যা, সুবহানাল্লাহ। এই উসমান যুন্নুরাইন বলিরি, আমি তো নবীর দুইটা কন্যার বিয়ে করেছি, জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। একটু সাউন্ড দাও, আর ইকুয়ালাইজারটা দিয়ে দেব, সাউন্ড ড্রপ মারে। এবার ডাক দিয়া বলে, গো এ উসমান, আপনি সব জায়গায় গেলে আপনি হাসেন, কিন্তু আমরা তো দেখতেছি একটা জায়গায় গেলে আপনি কান্দেন, ওই জায়গাটা কোনটা রে? যেই জায়গার মধ্যে আমি আপনি মাসে একবার যাই না, বাপ মারা গেলে একবার যাই, ভাই মারা গেলে একবার যাই, এলাকাবাসীর মানুষ মারা গেলে একবার যাই, ওই জায়গার মধ্যে আমি আপনি যাই না, ওই জায়গাটার নাম হলো কবর। কথা কন্যা ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তাহিরি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরি, আমি তাহিরি মাহফিলে আসলাম, আপনি বললেন তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, কিন্তু জীবনের শেষ এলান কিন্তু আপনি শুনেন নাই, মারপেটটা এসা আজান যেমন শুনেন নাই, মারা যাওয়ার পরে মসজিদে এলান হবে আপনি শুনবেন না। সব মানুষ আমাকে ডাকবে, সারা জীবন কইছে তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, আর ওই দিন জানাজার মাঠে নেওয়ার পরে মাইক দিয়া বলবে না তাহিরি সাহেবের আগমন, শুধু মাইক দিয়া বলবে মরহুমের লাশ জানাজার মাঠে এসেছে। কিসের চেয়ারম্যান, কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের বক্তা? মারা যাওয়ার আগে তুমি চেয়ারম্যান, মারা যাওয়ার আগে তুমি মেম্বার, মারা যাওয়ার আগে তুমি বক্তা, মারা যাওয়ার আগে তুমি ভুঁইয়া চৌধুরী, কিন্তু মারা যাওয়ার পরে একটা মাত্র পরিচয়, লাশ এসেছে। লাশটারে দেখাইয়া দে, জানাজার মাঠের মধ্যে যখন জানাজার পরে মানুষ দেখার জন্য ভিড় করে, কেউ কয় না চৌধুরী সাহেবের একটু দেখাইয়া দে, সবাই কো লাশের মুখটা খোলো। কিসের বাহাদুরি রে এই, কি বাহাদুরি? তোমার বইয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, তোমার বইয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, ও সুতুই টান দিলে মালিক, ও আর সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক,
পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলো না, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পার হলাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সবা আড়াল্লা, কষ্ট হইতাছে বুঝি এ যুবক, কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, তাহিরির মনে শুধু একটাই স্বপ্ন, জীবনে যত মাহফিল করছি ছোট হোক আর বড় হোক, মুরব্বি হোক চাই গুণাগার হোক চাই যে কোনো গুণাগারই হোক না কেন, শুধু আল্লাহর কাছে একটা মাত্র চাওয়া, আল্লাহ জবানটা খুললা কর না আল্লাহ, হয় নাই দিলটা নরম কইরা কর আল্লাহ, আজকে যেমনে লাওয়াশার বসাইছো এমন ভাবে জান্নাতে নবীর কদমে আমরা রে বসাইয়া রাখবানি, শুধু স্বপ্ন একটাই, তুমি কি জানো না গুরুস্থানের মানুষ কত অসহায়, তুমি যদি জানতা রাতের বেলা তুমি ঘুমাইতা না, তুমি যদি জানতা কবরের মানুষ কত নিরুপায়, তাইলে তুমি কোনোদিন হারাম পথে চলতা না, কথা কোন ঠিক কিনা বেঠে, আমার নবী একটা খচ্চরের উপরে উঠলেন, খচ্চর এই গাদার মতন, গাদার চাইতে একটু বড় অথবা ছোট, এই খচ্চরের উপরে উঠলেন, আমার দয়াল নবী বনু নাজ্জারের একটা বাগানের দিকদা যাইতাছেন, বাগানের দিকদা যখন যাচ্ছেন গো, ওই মুহূর্তে হঠাৎ করে আমার নবীর এই বাগানের পাশে খচ্চরটা একটা লাফ মাইরা উঠছে, আমার নবী থরথর করে উঠলেন, কি ব্যাপার এই খচ্চরটা এমন ভাবে কেন লাফ মারলো, এবার সাহাবায়ে কারাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এখানে দাঁড়ায় রইলেন কেন, আমার নবীর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খচ্চরটা লাফ মারলো কেন আর আপনি এমন ভাবে দাঁড়ায় গেলেন কেন, আমার নবী আপনার নবী বলে সাহাবীরা হারি ও সাহাবারা রে এই এলাকার স্থানীয় চার পাঁচজন লোককে ডাকাও, স্থানীয় চার পাঁচজন লোক আসলেন, যেই মাত্র নবীর কাছে আসলেন আমার নবী বলেন আমি তো দেখতেছি এখানে চার থেকে পাঁচটা মতান্তরে ছয়টা কবর দেখা যায়, জোরে কন্যা আল্লাহু আকবার, ছয়টা কবর দেখা যায়, আমার নবী ডাক দিয়ে কয় এলাকাবাসী আমি নবী জানতে চাই এই কবরগুলা কার, আল্লাহ আকবার কইতেন না, আমার নবীজি কবরের নিচের আজাব দেখার ক্ষমতা আছে না নাই, আরো আসতে কোন আছে না নাই, আমার নবীজি কয় এই চার পাঁচটা কবর দেখা যায় এলাকার স্থানীয় লোক আপনার এদিকে আসেন, আসলেন, আঙ্গুদেশের মধ্যে একটা বেজাল আছে ঘরের পাশে অনেক আগের কবর আছে, এরা আস্তে আস্তে কবরটারে ভাগ কাটি ভাঙ্গিয়া সমান করে লইতেছে, আর টিলা থাকলে টিলাটার মারিল মিশে লইতেছে, পাবলিক যেন আস্তে আস্তে কবর যেখানে আসিল যেন বুইল্লা জায়গা, যেন দশতলা বিল্ডিং টা এখানে তুলতে পারে, কথা কন্যা গিয়ে লেগে সত্য বললাম, খোদার কসম যদি এই রকম পদ্ধতি কেউ গ্রহণ করে কবরের উপরে যদি কাহারো ঘর নির্মাণ হয় বসত ঘর, আমার নবী বলেন সারা জলম কেয়ামত পর্যন্ত এই ঘরের মানুষ লাঞ্ছিত হবে, কথা বলুন, সিটারি করতে জায়গা পায় না, বাটপারের দল প্রয়োজনে এক হাত জায়গা চিরদিনের জন্য ছেড়ে দিব, দুই হাত জায়গা ছেড়ে দিব, কষ্ট করে থাকব, সাবধান করে দিলাম, এরকম প্রশ্ন আমাদের কানে আসে,
এই জন্য এটা ভেঙে দিলাম যে বোঝার জন্য ভেঙছি। গুরুস্থানের পাশে বাড়ি, আস্তে আস্তে বাড়ি মাটি ফালাইয়া ফালাইয়া কবরস্থান দখল করতেছে। এমন অনেক বাড়ি ঘর আছে কিনা? আপনার কথা জায়গা বেশি, জায়গার দাম যেমন তেমন নাকি আছে? বহুত লোক আছে। আমার নবীজি কবরের ভিতরের আজাবের খবর জানে কি জানে না? আমার নবী একদিন, এই কথাটা বলবো একটু পরে, আমার নবী একদিন কবরের পাশ দিয়ে যাইতেছে, আমার নবী দেখতেছে দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে। কয়টা কবরে? একটা যুব সমাজের জন্য কাজে লাগবে, আর একটা মহিলাদের জন্য কাজে লাগবে। দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছে আর আমার নবী তাকায় দেখতেছে দুইটা কবরের ভিতরে আজাব হচ্ছে। আমার নবী কই, খেজুরের দুইটা কাঁচা ডাল নিয়ে আসো। খেজুরের দুইটা কাঁচা ডাল নিয়ে আসছেন আমার নবী, দুইটা কবরের ভিতরে খেজুরের ডালগুলার গায়রা দিছে। সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকম করলেন কেন? আমার নবী বলেন, আমি দেখতেছি দুইটা কবরের ভিতরে আজাব হচ্ছে। তো খেজুরের ডাল কেন লাগাইলেন? খেজুরের ডাল লাগাইছি উদ্দেশ্য একটাই, খেজুরের ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ আল্লাহ পাক এই উসিলায় কবরের আজাবকে হালকা করে দিবেন। সাহাবায়ে কেরাম তো নবীরে পাইছে নগদ, প্রশ্ন করছে নগদ, নবী গো শাস্তি যখন হচ্ছে কোন কারণে শাস্তি হচ্ছে একটু বলেন। আমার নবী বলেন, বেশি কারণে শাস্তি হচ্ছে না, একটার কবরে শাস্তি হচ্ছে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আঙ্গুদেশের বহুত ফুলামান আছে রাস্তার মধ্যে খারুইয়া প্রস্রাব করে। আমি অনেক জায়গার থেকে গাড়ি দিয়ে যখন যাই দিজে হেরা দাঁড়ায় প্রস্রাব করতেছে, কমরটার মধ্যে একটা উষ্টা মারি নিয়ে হালের তলাত ফালাই। এরা বলি স্কিন প্যান্ট পরছে, বই তো পারে না, স্কিন প্যান্ট এগুলো ইহুদিদের চক্রান্ত। কথা বলুন ঠিক কি না বলুন? বসতে নাকি পারে না, বসতে অসুবিধা হয়, টাইট ফিটিং প্যান্ট আছে কিনা বলেন? এই বাংলাদেশের বহুত হাইওয়ে হোটেল আছে, হাইওয়ে হোটেল আছে যেগুলোর মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করার ব্যবস্থা রাখা হয়েছে, এটা ইহুদিদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না ঠিক? কত সুবিধা হয় মরার ঘরে মর। হার ওই বুঝতে দিব, এটা কি কুত্তায় না হারিয়া প্রস্রাব করে, তুই কি কুকুর নাকি? কষ্ট লাগে মিয়া, অতি দুঃখের সাথে বলতেছি, মুসলমান কোথায় চলে গেছে? মুসলমান কোথায় চলে গেছে? আমার নবী বলেন, আমি দেখতেছি সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতে না। এই যুবক, ঘটনা দিয়ে কি করবো তুমি বলো? তোমার জীবনে যদি পরিবর্তন না হইলো, ঘটনা দিয়ে হাই উল্লাস করে লাভ কি? এই জন্য আর একটা কবর আজাব হইতেছে, সে চুগুল ঘুরি করত, এহানের কথা হিয়ানো লাগাইতো, হিয়ানের কথা ওহানো লাগাইতো। এগুলা চলে বেশি মহিলাদের মধ্যে, পুরুষের মধ্যে আছে, আমরা বালা না, হলে হগল দোষেরান না, এরার মধ্যে চলে কিল্লে বেশি। একটা হিসাব করে দেখছি এরা অফশোর বেশি। শুনছিলাম এই বিড়ি কইছে জরিনা, জরির কাছ থেকে শুনছে মুখে বলে গেছে গা, কেটা কইছে কয় মুখের মা কইছে। বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। তাহলে যেই ব্যক্তি এই পথ অবলম্বন করবে কবরে তার আজাব আছে না নাই? আরে কতক্ষণ আছে না নাই? তাহলে আমি কি মা বোনদেরকে বদনাম করছি? বরং কবরের আজাব থেকে বাঁচানোর জন্য আমি একটু তাকিদ দিছি মাত্র। কতক্ষণ ঠিক না বেঠে? কারণ আমরা তো চাই সমস্ত মা বোন জান্নাতি হোক,
আর আমরা বেড়াইতে আরবি শিখারাম দোকানদার বইলে তাহিরি হেকিতা ওয়াজ জানে আর কিছু আছে অতি পণ্ডিত, মানে অতি পণ্ডিত কোনগুলা শুধুমাত্র নামাজ কালাম তো ফরর কথা, মানে শুধুমাত্র এমন কিছু কথা শুনতো সা যেগুলো ওয়াজে বলার বিষয়ও না, এগুলা একান্তই ভক্ত মুরিদানের কথা বুঝেন নাই, এটা ওয়াজও কইতাম। নবী বেরাজে গেছে আল্লাহরে দেখছে, আল্লাহর আকার আসেনি না থাকলে কিটা দেখলো, এটা কইলেন নাকি লেগিয়া, এটা কি ওয়াজে করার জিনিস, এটা কি ওয়াজে বলার কোনো বিষয়, আজকে সময় আছে আপনারা ধৈর্য হারাবেন না, আমি একটু কথা বলার সুযোগ দেন, একটু পর ওয়াজও করবো ওয়াশও করুম, কষ্ট হইব যুব সমাজ আমার ভক্ত বেশি, এই জন্য যুব সমাজ একটু লাইন আনতে হবে, এদেরকে মায়ের পাগল বানাইতে হবে, বাবার পাগল বানাইতে হবে, এদেরকে হারাম থেকে নেশা থেকে মদ গাঞ্জা ইয়াবা থেকে ফিরে আনতে হবে, হাত তুলে বলুন ঠিক না বেটা, নাকি আমি ভুল বলেছি? ওয়াজদের উদ্দেশ্য কি শুধু আনন্দ নাকি নিজের জীবনে পরিবর্তন করতে হবে? ব্যাস আমরা সুন্নির আর আকিদাই কোনো প্রবলেম, এখন দরকার কিছু আমাদের কর্ম, কর্ম যখন কর্ম নিঃসন্দেহে বাতেল আমাদের মসজিদে থাকতে পারবে না, ঠিক তো? ব্যাস অবন্ধরে সাহাবায়ে কারাম ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো ইচ্ছে করলে অন্য ডাল বানাইতে লাগাইতে পারতেন গো, আপনি খেজুরের ডাল কেন কবরে নামাইলেন, এটাই হলো মারফতি বয়ান, কথা কোন ঠিক কিনা? ওয়াজ তো সবই শুনবেন, কিছু কিছু হাকিকত আছে গো, যে হাকিকত গুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করলে মুর্দা কলব জিন্দা হবে, বলেন না বন্ধুরে আমার, এ আমার লাওয়াশারের বন্ধুরা আমার নবী ডাক দিয়া কয় সাহাবারা গো আমি কেন খেজুরের ডাল লাগাইছি জানো নি, কয় কেন লাগাইলেন, আল্লাহ যখন আদম নবীরে বানাইছে বানানোর পরে কিছু মাটি অতিরিক্ত রয়ে গেছে, ওই মাটিগুলো আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো ও আমার আল্লাহ আমি তো অনেক আশা করছিলাম তোমার আদম নবীর তৈয়ারিতে সৃষ্টির মধ্যে তৈয়ারিতে বডিতে আমি লাগবো, কিন্তু আমি মাটির এত কপাল পুরা হয়েছে গো, আমি তোমার বন্ধু আদম নবীর শরীরে লাগতে পারলাম না, আমাদের দেশের মধ্যে বিল্ডিং করে, বিল্ডিং করার পরে কিছু রাবিশ অতিরিক্ত থাকে, যেমন ভাবে ফেরেশতা দিয়া যখন আল্লাহ প্রথম কাবা বানাইলেন কিছু পাথর অতিরিক্ত রয়ে গেছিল, ওই পাথর গুলো আল্লাহর ডাক দিয়ে বলছিল আল্লাহ গো এই পাথর গুলো আমরা তোমার ঘরে লাগতে আসছিলাম, বেহেস্তি পাথর তোমার ঘরের মধ্যে লাগবো, আমরা তো তোমার ঘরে লাগতে পারলাম না, আমাদের কপালটা এতই খারাপ, আল্লাহ ডাক দিয়া ক ও জিবরাইল ও জিবরাইল তুমি একটা কাজ করো এই পাথরের কণাগুলো নিয়ে পাহাড়ের উপরে ওঠো, এবার পাহাড়ের উপরে উঠলেন, যেই মাত্র পাহাড়ের উপরে উঠলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও জিবরাইল এই খানায় কাবার পাথরের কণাগুলো তুমি আকাশের দিকে ডিল মারো, যেই মাত্র আকাশের দিকে ডিল মারছে গো এবার আল্লাহ বলে জিব্রাইল এবার চলে আসো, যেই মাত্র জিব্রাইলকে চলে যাওয়ার জন্য বললেন জিব্রাইল ডাক দিয়ে কই আল্লাহ গো আমার অন্তরের ভিতরে একটা প্রশ্ন জায়গা উঠছে, খানায় কাবা বানাইতে বললা ফেরেশতারা মিল্লা বানাইলাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খানে কাবা বানাইছে ফেরেশতারা জান্নাতি পাথর দিয়া, এরপরে 10-11-12 বার কাবা ঘর পুনরায় নির্মাণ হয়েছে, কিন্তু জিব্রাইল ডাক দিয়ে কি আল্লাহ গো তোমার খানে কাবার এই অতিরিক্ত পাথরগুলো আমি আকাশের মধ্যে ডিল মারলাম, উপরে থুথু
শু দিলে নিচে পড়ে, উপরে ডিল মারলে নিচে পড়ে, কিন্তু আমি এই কাপাকড়ের এই পাথরের কণাগুলো উপরে মারলাম, একটা পাথরও দিয়ে আমার কাছে ফিরে আসে নাই, এই পাথরের কণাগুলো গেছে কোথায়? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল, এই পাথরের কণাগুলো আমি আল্লাহ এক জায়গায় রাখি নাই, এই পাথরের কণাগুলো পৃথিবীর সব জায়গায় ছিটাইয়া ছিটাইয়া ফালাইছি, যেই জায়গার মধ্যে একটা পাথরের কণা পড়েছে ওই জায়গার মধ্যে কিয়ামতের একদিন হলেও আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। আল্লাহু আকবার বলেন, দেখছেননি? এই জন্য রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, একটু সহজ করে দোসানরা, একটু রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, সব দিলেন আপনি, টাকা দিলেন আপনি, জায়গা দিলেন আপনি, জায়গাটা আল্লাহর নামে ওয়াকফ করতে হয়, কারণ আমার আল্লাহ খানায় কাবার পাথর দিয়া জায়গা রেজিস্ট্রেশন করা আছে। এই জন্য আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর কেন হয়েছে, তার কারণ কি? ফি সাবিলিল্লাহ দিতে হয় কেন? এখানে খানায় কাবার পাথর রয়েছে। ঠিক এমন ভাবে আদম নবীর বানানোর পরে, আমরা মুসলমানের বাচ্চা তো একটু ইতিহাস জানার দরকার আছে, মুসলমান যদি মুসলমানের ইতিহাসই না জানে তাইলে মুসলমান কলঙ্কি হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মাটি, তোমাদেরকে আনাইছি আজরাইলকে দিয়া। এবার মাটি দিয়া যখন আদম বানাইল, কিছু মাটি অতিরিক্ত রয়া গেল, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরাও, যেই মাত্র মাটিগুলো আল্লাহর বলছে, আল্লাহ গো আমি তো তোমার আদমের গায়ে লাগতে পারলাম না, এবার আল্লাহ ডাক নিয়ে কয় ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো গো, আমি আল্লাহ এই মাটিগুলো দিয়া একটা গাছ বানামো, আদম নবীর মাটি দিয়া একটা গাছ বানামো গো, এই গাছের নাম হলো খেজুর গাছ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য আদম সন্তানের কবরে আদমের মাটি দিয়া খেজুরের ডাল বাছাই করলেন, কারণ খেজুর গাছ উম্মতের জন্য অনেক দরদি, খেজুর গাছ উম্মতের জন্য অনেক নাজাতের আশা প্রাপ্ত প্রত্যাশাকারী, এই জন্য আমার নবী খেজুরের ডাল লাগাইয়া দিলেন, এই খেজুরের ডাল যতক্ষণ কাঁচা থাকবে আমার খেজুর গাছ আমার আল্লাহর জিকির করবে গো, এই ওসিলায় আমার আল্লাহ কবরে রাজা হালকা করে দিবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, ও যুবক ভাইরা গো, এই জন্য আমি বলেছিলাম আমার নবী এলাকার মানুষকে ডাক দিলেন, আমার নবী কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই? আসলে আছে, সত্যি আছে। আমার নবী হইল মাটির উপরে, কবরের লাশ কি উপরে না নিচে? এই মৌলবী, মৌলবী শোনো একটা কথা বলি, আমাদের কোমরে জোর আছে, আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই, আমরা দিব, আপনাদের কোমরে জোর নাই আপনারা দিয়েন না, বৈশা থাকেন, আমরা আপনার কানো দূরে হারও করতাম না, আমরা সালাম দেই, আমরা নিষেধ করেন না, বাবার টাকা খরচ করিয়া জুলুস করি মিলাদুন নবী, বাবার টাকা খরচ করিয়া জুলুস করি, রৌদ্রে ফুইরা ঘাম জড়াই, আমরা নিষেধ করেন না, আপনারা ওই তারিখে না হো তেল দিয়া গড় ঘুমাইতা হইন, ঘুমাইতা হইন, আমরা বাধা দিই না। আমার বাপ মরে গেছে গা জানাজার নামাজের পরে দোয়া করুম, আপনার বাপ মরে গেলে গা আপনার দোয়া করুন না, এটা আপনার ব্যাপার, আর আমার বাপের লাগে আমি দোয়া করি, আপনি আমার নিষেধ করুন না, দোয়া করুম এটা আমার ব্যাপার, কথা কি বোঝেন না কিছু? এটা আমার ব্যাপার, আজানের আগে সালাতুল সালাম দিমু এটা আমার ব্যাপার, আপনি দেন না এটা আপনার ব্যাপার, কেন আমার কবরে আপনি যাবেন না,
আপনার কবরেও আমি যাব না। আমি কি কাউকে গালি দিয়েছি? কেন বলতেছি শুনেন, নবীজি মাটির উপরে, কবর কোথায়? কি গো, আপনি যদি লন্ডনের খবর নেন গে ফোন দিয়া, ফালে কবরের খবরটা নিন চান্দি। আচ্ছা, এটা আমিও পারতাম না, আমিও পারতাম না। আচ্ছা, কবর যে আজাব হইতাছে না না হইতাছে আপনি চোখে দেখেননি? তা আমার নবী দেখলো কেমনে? আচ্ছা, দেখতেই পারে। কোন কারণে আজাব হই জানলো কেমনে? দেখছেননি? তো আমার নবী কি আঙ্গুর মতো? যদি আপনি মনে করেন আপনার মতো, আপনি আপনার ভাবে তাহেন। আমরা মনে করি নবীর সাথে কোনো তুলনা নাই, আমরা আমরার মতন আছি। এতে যদি আমরা দুজুকো যাওয়ান লাগে আমরা যাম, আর আপনারা না মান্না বেহেস্তে যান যা, আমরা কোনো আপত্তি। আমি কি কাউকে গালি দিয়েছি? নবী মাটির উপরে থাক্কা মাটির নিচের খবর কইল, এখন নবী রোজার মধ্যে থাক্কা আমরার উপরের খবর কোয়ার ক্ষমতা আছে না নাই? এইটা হইল ইমান। আমার নবী খচ্চর টিকা লাইম্মা গেছে, লাইম্মা কই এই এলাকার স্থানীয় লোকের দিকে আসো। সবাই আসলেন নবীর সামনে, ছয়টা কবর, কয়টা কবর? ছয়টা কবর। আমার নবী ডাইরেক্ট বলতেছে, এই এলাকাবাসী দিকে আসো, তোমরা বলো তো এই কবর গুলার কার? একজন কো হুজুর, এটা আমার দাদা, আর একজন কি, এটা আমার বাপ, এটা আমার ভাই, এটা আমার চাচা। আচ্ছা, তোমরা বলো তো এরার কবর যে যে অবস্থা মারা গেছে, এরা কোন আমলে মারা গেছে? কই আর রাসূলুল্লাহ, এরা যখন মারা গেছে তখন এরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতো না। ওই কাবা ঘরের ভিতরে যে মূর্তি ছিল, এরা ওই মূর্তিকে, প্রতিমাকে বিশ্বাস করত। মুশরিক হয়ে মারা গেছে। আমার নবী বলেন, আমি দেখতেছি তাদের কবরের ভিতরে আজাব হইতেছে। আল্লাহ অকর কইতেন না? এখন এলাকাবাসীর ডাক দিয়ে কব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই কি? এবার নবী কি কই শুনেন, আমার নবী ডাক দিয়ে কয়, এলাকাবাসীরা রি, ও এলাকাবাসীরা, আমি নবী তাকায়া দেখলাম তাদের শিরকের কারণে, মুশরিক অবস্থায় মরণের কারণে এদের কবরের ভিতরে আজাব হইতাছে, আর আমি নবী তাকাইয়া দেখলাম গো এই কবরে ভয়ানক আজাব হইতাছে। এবার এলাকাবাসী ডাক দিয়া কয়, নবী গো আপনি কিভাবে দেখলেন আর কিভাবে শুনলেন? একমাত্র পৃথিবীতে মানুষ এবং জিন দুইটা জাতি কবরের চিৎকারের আওয়াজ শুনে না, এই দুইটা জাতি শুনতে পারবে না, অন্য সবাই শুনতে পারবে। গরু কবরের আজাবের চিৎকার শুনে ওই যত প্রাণী আছে সব প্রাণীগুলো কবরের আজাব দেখে, কিন্তু মানুষ আর জিন শুনতে পারবে না, মানুষ এবং জিন দেখতেও পারবে না। এবার প্রশ্ন করতে পারেন, হো তাহিরি হুজুর গো, তাইলে আমার নবী কেন দেখলো? কারণ আমার নবী তো হইল স্বয়ং আল্লাহ পাকের ক্ষমতা বলে আল্লাহর মাহবুব বান্দা হিসাবে, কথা কোন ঠিক কিনা বেঠি? আমার নবী ডাক দিয়ে কি, ও বিয়াদবের দল, তোরা আমার নবীর ব্যাপারে সন্দেহ করস, তোরা যদি ভয় না করতি, তোরা যদি না ডরাইতি কবরের ভিতরে কিভাবে আজাব হইতাছে গো, তোরা যদি না ডরাইতি তাইলে আমি রসুল আল্লাহরে ডাক দিতাম আল্লাহ কইয়া, ও আল্লাহ যারা কবরের আজাব বিশ্বাস করে না গো, আল্লাহ তুমি তাদেরকে আজাবটা দেখাইয়া দাও, তোরা থাকতে পারবি না, এই জন্য আমি তোদেরকে বললাম না। আমার রহমাতুল লিল আলামিন কবরের আজাব দেখেছেন, আমার নবীর সাথে কোনো তুলনা নাই। এখন প্রশ্ন করতে পারে, হুজুর পৃথিবীর সবাই কবরের আজাব দেখবো, কবরের আজাবের কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ কেন শুনবে না, জিন কেন শুনতে পারবে না? ইনসা ইল্লা লিয়াবুদূন।
সবাই দেখতে পারবো, মানুষ দেখতে পারতো না কেন? নবীর একটা প্রশ্ন করেন না আমার কাছে, যে মানুষ যদি দেখতো কবর রাজা তাইলে তো ওই মানুষটা আল্লাহরে ভয় করত, নামাজও বেশি বেশি পড়তো, কবর আজাবের আওয়াজটা তো মানুষে শোনার দরকার ছিল, তাইলে মানুষ শুনতে পারবে না, জিন শুনতে পারবে না, গরু ছাগল বিলাল যাদের কোনো আখিরাত নাই আজাব নাই এরারে আল্লাহ শোনাইব, মানুষ সৃষ্টি সারা জীব আল্লাহ কেন শুনাইল না? শুনাইলে তো মানুষ অতি সহজে আল্লাহরে বিশ্বাস করত, ঠিক নি? যদি কবর আজাব দেখতেন তাহলে ডরাইতেন না আপনারা? ডরাইতেন, কবর আজাব দেখলে আপনারা ভয় পাইতেন। তো মানুষকে আল্লাহ কেন শোনাইল না, জিনকে কেন শোনার ক্ষমতা দিল না, তার কারণটা কি? তার কারণ হলো একটাই, বর্জকের প্রতি, বর্জকে শাস্তি হবে এর প্রতি বিশ্বাস করার নামই হলো ইমান। যদি দেখাইয়া দে তখন আর গায়েব থাকে না, তৎক্ষণাৎ একটা কবরে আজাব হইতাছে, এই আজাব যদি ভয়ঙ্কর হয় তাইলে মানুষ আল্লাহর ইবাদত করবো দূরের কথা, কলজা হইতা মরে যাবো গা, ওই ভয় পাইব, ভীত সন্ত্রস্ত হইব এবং তারা বিচলিত হয়ে যাবে, অনেকে মারা যাবে, এই জন্য এই আজাবটাকে আল্লাহ গোপন রাখছেন। এছাড়া রসুলকে দিয়ে এই আজাবের বয়ান করেছেন, মানুষ যেন ওই বর্জখী গায়েবের উপরে বিশ্বাস করে, কারণ গায়েবের উপরে বিশ্বাস করার নামই হলো ইমান। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার, জোরে কন্না। তাহলে কি ক্লিয়ার হয়েছে? এখন আসেন বেঈমান। বেঈমান যখন মারা যাবে, বেঈমানকে যখন লাশটারে পালকিতে তুলবে, বেঈমান বলবে আমার কই লইয়া যাও, কই লইয়া যাও, আপন জনরা বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমার শরীরে গরম পানি ডালছ, এত তাপ লাগছে বুঝো না, আমার খাটের মধ্যে শোয়াইয়া দিছ, এত শক্ত বিছনা তোমরা কি দেখো না, এইভাবে সে কানবে আর হাই হাই করবে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, খালি হাই হতাশ করবে, আমাকে তাড়াতাড়ি নিও না, আমাকে বাড়িতে রাখো, আমাকে বাড়িতে রাখো। ওই যে দুনিয়াটা হলো বেঈমানের জন্য বালাকানা, আর ইমানদারের জন্য জেলখানা। আর যদি আপনি ইমানদার হন, গোসলখানায় বলবেন আমার তাড়াতাড়ি গোসল করো, কাফনের সময় বলবেন তাড়াতাড়ি কাফন পরাও, জানাজার মাঠে বলবেন তাড়াতাড়ি জানাজার মাঠে নিয়ে যাও, এবং যখন কাদের মধ্যে নিবে ইমানদার বলবে ও এলাকার মানুষ দেরি করো না, আমার তাড়াতাড়ি আমার আসল বাড়িতে নিয়ে যাও, আমার মহান মনিবের সাথে দিদারের জন্য আমার মনটা পাগল হয়ে রয়েছে। আরেকটু জোর করে ইয়া রাসূলুল্লাহ কোন ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান বন্ধুরে, আমার এহে আমার যুবক ভাইয়েরাও, ইমানদার বলবে আর দেরি কইরো না গো, আমাকে তাড়াতাড়ি আসল বাড়ি নিয়ে যাও, আমাকে বিষয় দিয়েছে কবরের আজাব, এই জন্য বেঈমানের কবরে তিনটা আজাব শুরু হবে। জোরে কন কয়টা? বেঈমানের কবরে গো তিনটা আজাব প্রথম শুরু হবে, এর মধ্যে একটা আজাব হলো এই বেঈমানের কবরটাকে এত ছোট করে দেওয়া হবে। আরে ভাই কেমন কথা বলেন, ঘরের ভিতরে জেলখানায় যদি যাইয়া থাকেন, জেলখানায় দেখবেন শুইবার জায়গা নাই, একেবারে কাদাকাদি অবস্থা, কিন্তু মনে রাখবেন গো এই কবরের ভিতরে আপনার চতুর্পাশের এই মাটিগুলো এত ছোট করে দিবে, এমন ভাবে খাটো করে দিবে গো, ডানের মাটি বামের মাটি এমন জোরে একটা চাপ মারব, এই টিস্যু যেমন করে আধা আঙ্গুল দিয়া দললে মিশে যায়, এমন ভাবে বেঈমানের শরীরটারে মিশাইয়া ফেলবো, হাড্ডি গুলারে এমন ভাবে চাপা মারব, এই আঙ্গুল যেমনে ঢুকে গেছে তার এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির সঙ্গে এমন ভাবে ঢুকে যাবে, এমন ভাবে মিশাইয়া দিব গো, মিশাইয়া দেওয়ার পরে গো
তার দেহ কিন্তু লয় হবে না, জীবন আর শেষ হবে না, জীবন থাকবে শুধুমাত্র আজাব আর আজাব। মাটিটা চাপা মারবো, হাড্ডি গুড়ায় বানাইয়া ফেলবো। এখন প্রশ্ন করতে পারেন, অতাহির হুজুর মাটি কি সবাই রে চাপা দিব, ইমানদারও কি মাটি চাপা দিব? আমি বলবো হ্যাঁ, ইমানদারও মাটি চাপা দিব, কিন্তু দুই চাপার মধ্যে পার্থক্য আছে। বেঈমানদের চাপা দিয়া হাড্ডি গুড়া বানাইয়া ফেলবো, ইমানদারও চাপা দিব। যেমন আমার ভাই নামটা নাকি ইব্রাহিম খন্দকার, হুজুর ওনার সাথে যদি আমার ঝগড়া হয়, উনি যদি আমার বুকের মধ্যে জাতা মাইরা ধইরা, মাটির মধ্যে আসার মাইরা ফালায়া, চাপার মধ্যে ঘুষি লাগাইয়া দেয়, আমার দাঁত দিয়া রক্ত আসলো, উনি কিন্তু আঞ্জা মাইরা ধরছে, ধইরা কিন্তু মাটির নিচে ফালাইছে, এটা হলো রাগের সাথে ধরা। আর ওনার সাথে যদি আমার ভালোবাসা থাকে গো, আমি দেখার সাথে সাথে আজকে অত ঘরে যাওয়ার পরে কোলাকুলি করলাম, এটাও কিন্তু ধরা। একটা হলো রাগের ধরা, আর একটা হলো ভালোবাসার ধরা। কবরের ভিতরে মাটি বেঈমান রে এমন জোরে চাপা মারবে গো, হাড্ডি গুলা গুড়া বানাইয়া ফেলবে রে। আর ইমানদারের সামনে মাটি কিন্তু ঠিকই শরীরের মধ্যে লাগবো, মাটি চাপা দিব না। মাটি আইসা ইমানদারের সঙ্গে ভাবের আদান প্রদান করবো, কুলাকুলির মতন জোরে কন্যা সুবহানাল্লাহ। যার মাটিও খাই না জমেও সই না গো, প্রেমী কি যে জহনা, যারে মাটিও খায় না জমেও সই না গো, প্রেমিকি যে জহনা। কথা কন ঠিক না বেঠি? এই বেঈমানের কবর এমন ভাবে চাপা মারবো। দুই নম্বর শাস্তি হলো জাহান্নাম থেকে একটা আগুনের লাইন দেওয়া হবে, এমন ভাবে কবরটারে তাপ বানাইয়া ফেলবো গো, তোমারে আংরা বানাইব। এমন ভাবে দ্বিতীয় আজাব হলো জাহান্নামের আগুনের শিখা। তিন নম্বর আজাব, ওই আজাব কি জানেননি? বেঈমানের কবরে আল্লাহ একটা সাপ দিব, ওই সাপের চোখ গুলা থাকবে লাল লাল চোখ, আর সাপের মুখের মধ্যে দাঁত থাকবে, ওই দাঁত গুলা থাকবে লোহার দাঁত, এই দাঁত গুলো থাকবে সত্যির গস, এই দাঁত গুলো দিয়া তোমার মাথার মধ্যে আঘাত করবে না, তোমার পায়ের মধ্যে আঘাত করবে না, এই সাপ গুলো তোমার নাভির মধ্যে আঘাত করবে। কারণ শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে নাক দিয়া না, মুখ দিয়া না, কান দিয়া না, শয়তান মানুষের ভিতরে ঢুকে নাভি দিয়া ঢুকে, এই জন্য ওই নাভির জায়গার মধ্যে সাপে দংশন করবে। সত্যির গছ দাঁত গুলো লইয়া গো, এটা বলে আমরা একটু ইজি করো, কষ্ট হয় তাই ছেলে তাই ছেলে, এই কথা বলবা না, নিষেধ। দাঁতগুলো লোহার দাঁত, সত্তর গজ লম্বা, নাভির মধ্যে এমন ভাবে সবল দিব, সত্তর গজ মাটির নিচে নিয়ে ঢুকাই দিব। ইমানদারের না বেঈমানের কবর কি গেছে কেনা সামনে আছে? আর জোরে কন আছে কিনা বলেন। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, লাও আশার পাগল তোমার, লাও আশার পাগল তোমার, ইয়া রাসূলাল্লাহ কি উপায় হবে আমার, ইয়া হাবিবাল্লাহ কি উপায় হবে আমার। নবী সারা কোনো কবরে উপায় নাই, এই কথাটাই গান শানে শানে বুঝাইয়া দিয়া যায় রে আব্বু। ও যুবক, তোর জীবনের বহুত অধ্যায় বাকি আছে রে, এই মাহফিল থেকে জীবনটারে গোছাইয়া নাও।
আমিও তো ইচ্ছা করি, ইচ্ছা করলে পারি হারাম খাইতে, আমিও তো ইচ্ছা করলে পারি অবৈধ ব্যবসা করতে, কিন্তু করি না কেন? একটা মাত্র কারণ, এই জীবনটা বড় ক্ষণস্থায়ী, তুমি কেন হারামের সাথে ডুববা? তোমার তো কবর দেশের বই থাকতে হবে রে যুবক। এবার বেঈমানের নাবির মধ্যে সবল মারব, সত্যির গস মাটির নিচে ঢুকাইয়া দিব রে। ওই গরু ছাগল কবরের চিৎকারের আওয়াজ শুনবে, কিন্তু মানুষ আমরা কেউ শুনবো না। এবার ওই সাপের মুখের মধ্যে এমন একটা গর্জন থাকবে, এই গর্জনটা যদি পৃথিবীর কোনো মানুষের যদি কানের মধ্যে ওই সাপের গর্জনটা আমার আসতো গো, তাইলে মানুষটার কলজা ভাইটা মারা যাইতো। চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার। এই বেয়াদবের কবর কয়টা প্রশ্ন কথা কন্যা কয়টা? যখন বলবে মার রাব্বুকা, বেঈমান বলবে লা আদ্রি, উপর থেকে একটা ফেরেশতা বলবে মিথ্যা কথা, মিথ্যা কথা। সে বলে আমি জানি না, আসলে জানতো? যেই মাত্র বলবে যে লা আদ্রি আমি জানি না, উপর থেকে ফেরেশতা বলবো মুনকার নকির, হাই মুনকার নকির, সে মিথ্যা বলেছে। ওয়ামা দিনুকা, সে বলবে লা আদ্রি আমি জানি না, উপর থেকে ফেরেশতা বলবে সে মিথ্যা বলেছে। এরপরে বলবে ওয়ামা কুনতাতা কলফি হাজার রজুল, ও বলো না এই কবরের লোকটা তোমার কেডা গো। তখন বলবে লা আদ্রি আমি জানি না, উপরের ফেরেশতা বলবে সে মিথ্যা বলেছে। ও মুনকার নকির, একটা কথাও সে সঠিক বলে নাই, তার গায়ের মধ্যে আগুনের একটা জামা পরাইয়া দাও, গায়ের মধ্যে আগুনের একটা জামা পরাইয়া দেওয়া হবে। ওই কবরের ভিতরে নিচে একটা আগুনের গালিচা বিছাইয়া দাও, ওই মুহূর্তে আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হবে। আরে বাবা, দুনিয়ার ভিতরে দোকানপাটে বাড়ি করে পয়সা জানি না জানি কয়া বহুত দিন কাটাইছো, কিন্তু কবরের ভিতরে জানি না কয়া পার হইতে পারবা না। এবার গায়ের মধ্যে একটা আগুনের জামা লাগাইয়া দিবে, আবার নিচের মধ্যে একটা আগুনের গালিচা বিছাইয়া দিবে, আগুনের বিছানা বিছাইয়া দিবে, এটার মধ্যে এমন ভাবে জ্বলবে গো, হঠাৎ কিরা কবরের ভিতরে একটা ফেরেশতা নামবো, এই ফেরেশতা কানেও শুনে না, এই ফেরেশতা চোখেও দেখে না, কানা আবার হাটকাল, কানা আবার ওই ফেরেশতা চোখেও দেখে না কানেও শুনে না, হাতের মধ্যে থাকবে বিশাল বড় একটা হাতুড়ি, দুরমুস দুরমুস, এই হাতুড়ি দিয়া এমন ভাবে তারে এক একটা বাড়ি মারবো, মাটির সঙ্গে ধুলার মতন মিশাইব। কিন্তু ওই বেঈমানে কবরে এমন জোরে চিৎকার মারব, বাঁচাও বাঁচাও, ফেরেশতা কি বালা না হাটকাল, হ্যাঁ সিল্লেলে কি তিব, ফেরেশতা কানে শুনে না, আবার আন্দা গন্দা বাড়ি মারবো, এমনি বাড়ি মারব, মাটির সঙ্গে ধুলা বালি উড়াই দিব, কিন্তু চোখে দেখে না, উপরে পড়ছে না মাটি পড়ছে, জানে না তার কাম হইলো আউলা জল বাইরাও। নবীরে মানো না, কবর যাইবা ফেরেশতা আছে হাতুড়ি লয়ে হার রইছে, কথা কন ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? মনোযোগ দিবেন, মনোযোগ। আর ইমানদারের জন্য পজিশন ভিন্ন, ইমানদারে জায়গায় আমার রব্বুকা, ইমানদার বলবে রাব্বি আল্লাহ, ওয়ামা দিনুকা দিনি আল ইসলাম, ওয়ামা কুনতাতাকুল ফি হাজার রজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? ফেরেশতারা বলবে এই ইমানদারের জন্য জান্নাতি একটা বিছানা বিছাইয়া দাও, আল্লাহ ফেরেশতা দিয়ে বিছানা বিছাইয়া দিবে। ইমানদার হইলে তার রুহুটা যাইব ইল্লিনে, আর বেঈমান হইলে তার রুহুটা যাইব সিজ্জিনে। সিজ্জিন হলো অশান্তির জায়গা, আর ইল্লিন হলো শান্তির জায়গা। এখানে এমন ভাবে একটা গুম দেওয়া দিব কোনো খবরই নাই, আর বেয়াদবের কবরের ভিতরে শুধু আজাব, একটা বিচ্ছা বিচ্ছা চিনিনি, সেঙ্গা সেঙ্গা চিনিনি, সর সর, এমন সর থাকবো সেঙ্গা
যার উপরের পশমগুলা থাকবে সুয়ের মতন, এই সাপটা কবরের ভিতরে এইভাবে দেহডারে এমনি মূর্ছা দিব, এই পাশের ছিদ্র, এই পাশের সুক্কা সুক্কা সুয়ের মতন পশম দিয়া তার বডিডারে পচাইয়া ফেলবে, রুহের উপরে এমন আঘাত করবে বেঈমান হইয়া কবরে গেলে। এই আজাবের পর শুধু আজাব একদিন হইল তো একটা কথা ছিল, কেয়ামত পর্যন্ত। এবার মনে করে দেখেন তাইলে কবরে কি অবস্থা। এক লোক মাটি দিয়া কলস বানাইছে, কি বানাইছে, কলস বানাইয়া সকালে কলসের মধ্যে পানি দেয়, সন্ধ্যাবেলা পানি গরম হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা পানি দেয়, সকালবেলা গরম হয়ে যায়। চিন্তা করলো এটা অন্য কেউ বুঝবে না, পানি কেন গরম হয়, বুঝবে আল্লাহর বন্ধু। যাক আল্লাহর বন্ধু, কলসের ভিতরে পানি দেই সকালে, সন্ধ্যায় গরম হয়ে যায়, সন্ধ্যায় পানি দেই সকালে গরম হয়ে যায়, কারণটা কি? তিনি রাতের বেলা বললেন ঠিক আছে এখন কলসে পানি দাও। এখন কলসে পানি দেয়, পানি গরম হয় না, পানি খুব ঠান্ডা থাকে। এবার জিজ্ঞেস করেন, ও আল্লাহর বন্ধু, এতদিন পানি দিছি গরম হয়ে গেছে, মাটি দিয়ে কলস বানাইছি, কলসের মধ্যে পানি তো রাখছি গরমের দিন ঠান্ডা হওয়ার জন্য, এই পানি কেন গরম হয়ে গেছে, তার কারণটা কি? আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, যুবক, আ যুবকের দল, আমি জানতে চাই গো এই কলসটা কোন জায়গার মাটি দিয়া বানাইছো। এবার যুবকের দলেরা বলেন, এই কবর, এই এই কলসটা যে মাটি দিয়া বানাইছি, গত কিছুদিন পূর্বে আমার বাবা মারা গেছে গো, বাবার কবরের কিছু অতিরিক্ত মাটি ছিল, এই মাটিগুলো দিয়া কলসটা বানাইছি, এই মাটি দিয়া কলসটা বানানোর পরে এই কলসে পানি রাখলে আমার বিষয়িত কবরের আজাব, কথা বোঝেন না আপনারা, বিষয়িত কবরের আজাব, যেখানে যায় গোড়ায় এখানে আসতে হবে। ডাক দিয়ে বলে, গো আমার বাবার কবরের মাটি দিয়া আমি এই কলসটা বানাইছি। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, যুবক, তোমরা যেই কবরের মাটি দিয়া কলস বানাইছো, তোমার বাবা যেই কবরের ভিতরে গেছে গো, ঈমান নিয়া কবরের ভিতরে যাইতে পারে নাই, এই কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে তিনটা আজাব শুরু হই, এর মধ্যে একটা আজাব হলো কবরে জাহান্নামের আগুন চলে আসে, জাহান্নামের তাপ চলে আসে, আসার কারণে কবর যে গরম হয়ে গেছে গো, তোমার আব্বা যে আজাব পাইতাছে, এই আজাবের একটা সিস্টেম, আজাবটা তোমার কলসের ভিতরে আল্লাহ লাগাইয়া বুঝাইয়া দিলেন, তোমরা এখনো সময় আছে গো পৃথিবী থেকে কবরে যাইবা, আল্লাহ এবং নবীরে বা ভালো করে মান্না কবরে যাওয়া লাগবে, জোরে কন্যা সুবহান এই কবরে যাওয়ার আগে আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই, একটু হাত তুলে কর নামাজের দরকার আছে না নাই, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে আমার সাথে সাথে বলবেন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমি আশাই তাকে দিব নিশি দিদার যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কথা কোন ঠিক না বেঠি? এই আমরা কি ইমানদার না বেঈমান? রাস্তা কোন ইমানদার না বেঈমান? প্রস্রাব করে পবিত্রতা কি চলবে না বন্ধ হবে? আর একটা কথা বলি, মা বোনদেরকে একটু কথা বলি, বেপর্দা যারা চলে, দায়ুস যারা, যারা বেপর্দা চলে ওরা বেহেস্তে যাবে না। আমাদের সমাজে ম্যাক্সিমাম লোক সময় লক্ষ্য করা যায় মা বোনরা অনেক সময় বেপর্দা চলতে চায়। আমার মা বোন জান্নাতি হোক আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি না? যদি যদি চেয়ে থাকি আমি তাহির একদিন এসে আপনাদেরকে লাইনে আনতে পারবো না। প্রত্যেকটা ফ্যামিলির বাবা হবেন ওই ফ্যামিলির রাষ্ট্রপতি, প্রত্যেকটা মা হবেন ওই ফ্যামিলির প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আপনার সন্তান কোনো দিন বিপথে যাইতে পারে না। আমি একদিন বলে দিয়ে যাব,
আমাকে বিষয় দিয়েছেন কবরের আজাব। এই কবরের আজাবের ভয় যারা করে এরা কোনোদিন হারাম খাইতে পারে? আমার নবী বলেন, আমি দেখতেছি, আমি দেখতেছি রক্তের একটা নদী, ওই রক্তের নদীর মধ্যে বহুত লোক হাবুডুবু খাইতেছে। ফেরেস্তারা বলেন, নবী গো আপনি জানেননি এই রক্তের নদীর পানিটা কেমন? দুনিয়ার আগুন যত গরম তার চাইতে কোটি গুণ বেশি গরম হলো এই রক্তের নদীর পানি। আমার নবী বলেন, ফেরেস্তারা ওরা কারারে যারা এই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইয়া উপরে উঠতে চায় কিন্তু উপরে উঠতে পারে না, এদেরকে এইভাবে পাথর দিয়া দিয়া আবার নদীর মধ্যে ফালাইতেছে, এরা কারা? এই কথাটাও দরকার। ফেরেস্তারা কই, নবী গো এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার সুদখুরের দল। আঙ্গদেশে সুদ আসেনি তখন কথা কইতো না, ওয়াজ তো গড় ঢুকতেছে এই জন্য কথা কয় না। এই সুদ আছে কিনা বলেন তো, সুদ করে শাস্তি আছে না নাই? আল্লাহু আল-বাই'আ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। আর আঙ্গদেশের মানুষ ব্যবসাটা করতে গেলে কেমনে দুই টিয়ার জায়গা ফার্স্ট ইয়ার লোন যা, একটা টার্গেট আসে, দুই নম্বর টাকা একটু বেশি হয়ে গেলে কেমনে আরো হারাম দিয়া টাকা বাড়ান যা, সুদ আছে কিনা বলেন। আঙ্গদেশের সুদখুরির একটু পাওয়ার বেশি, যারা টাকা একটু বেশি সুদ টুদ খা মোটামুটি ফ্যাটমেট বড় করে লাইছে, তার গ্রুপটাও বড় করে লাইছে। কারণ আমার মৌলা আলী বলেন, দুনিয়াতে যার টাকা বেশি শেষকালে যদি তার টাকা কমে যায়, যতদিন তার টাকা থাকবে ততদিন তার বন্ধুর সংখ্যা থাকবে বেশি, কিন্তু শেষ বয়সে টাকা কমে গেলে তার বন্ধুও কমে যাবে। আর দুনিয়াতে প্রাথমিক অবস্থা যার এলেম বেশি, মরণের কালে তার টাকা না থাকলেও এলেম থাকার কারণে তার বন্ধুর সংখ্যা বেশি। এই জন্য সমাজে দেখবেন একটা লোক অনেক গরিব, লোকটা সৎ, তার জানাজার নামাজে হাজার হাজার মানুষ হয়। কথা কন ঠিক না বেটি? আর আমার নবী বলেন, আমি দেখতেছি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, মাথা ভাঙ্গা রক্ত পড়তেছে, আর এটার থেকে নদী হয়ে গেছে, মানুষগুলো একটার একটার কামড়াইতেছে, রক্ত বাড়িতেছে, এরা হলো সুদখুরের দল। জিজ্ঞেস করে এরা এভাবেই এভাবেই তারা কিয়ামত পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে। তো সুদখুরের আলাদা শাস্তি আছে। আমাদের সমাজের রাগ করেন না কেউ, আমাদের সমাজের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখুর, দেখরে কথা কেমনে কথা, দেখরে কথাটা কি সত্য না মিথ্যা? দোষ কিন্তু সুদ করেন না, দোষ আমরার, আমরা কেন বানাই ঠিক না বেটি? সব মসজিদ না, আবার কিছু কিছু মসজিদে দোষ আমাদের, আমরা কেন বানাই? সুদকুরের কারণে মুয়াজ্জিন সুড়িতে বাড়ির যাইতে পারে না, এক মাস পরে একবার গেছে, আইতে একদিন দেরি সে কয়ে, তো গণ গণ গেলে কিন্তু ইমামতি থাকতো না, অথচ নিজে মাসে একবার মসজিদে আসে। বাংলাদেশের মসজিদে এমন কিছু লোক দেওয়া হয়েছে, কমিটির লোক যারা নামাজের সাথে সম্পর্ক নাই, কথা বলেন ঠিক না ঠিক? সমাজ শান্তিতে থাকবে যদি ক্ষমতা আল্লাহওয়ালার হাতে যায়, সমাজে শান্তি আসবেই যদি ক্ষমতা নবীর প্রেমিকের হাতে যায়, কথা বলুন ঠিক না ঠিক? আমি তাহিরিকে যদি বলা হয়,
আপনি একটি মসজিদ নির্মাণ করবেন, আপনার মসজিদে 15 লক্ষ টাকা দেওয়া হবে, যদি এই টাকাটা সুদকুরের হয় আমি তাহির দাত্তহীন কণ্ঠে বলবো প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়বো, কিন্তু সুদকুরের টাকা দিয়ে একটা ইটও কিনা হবে না। হাত তুলে বলুন ঠিক না বেটে? কি বয়স সালাম সাউন্ড দিছস? দুষ আমরা, আমি তাহিরি যদি প্যান্ট পরে রাস্তায় ঘুরি, বিকালে যদি গাঞ্জা টানি, মদ পান করি, আপনারা কি আমাকে দাওয়াত করবেন? এরপরে যদি দাওয়াত করেন তাহলে বোঝা যাবে আপনাদের বিবেকের মধ্যে সমস্যা। কথা বলুন ঠিক না বেটি? এই কথা কেন বলছি? আমি একজন ইমাম, আমি একজন খতিব, আমি একজন মুয়াজ্জিন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব নির্যাতিত, মুয়াজ্জিন নির্যাতিত, একমাত্র কমিটিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? খবর আজাব দিছেন, দেখেন সুদকুর আর শাস্তি কেমন। আপনি মনে করেন না যে আমি আপনি সুদকুর সুদ খান এই জন্য আমি আপনাকে ধমক দিছি, ধমক না, বরং আমি আপনাকে সেভ করছি। আমার নবী বলেন সুদের 70টা গুণা আছে, কয়টা? 70টা গুণা আছে, এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। মন খাইবেন নি? তা আমি কি আপনার বাসাইলাম না? আমি তো আপনাকে সেভ করছি, এত বড় শক্ত কথা যদি হাদিসে থাকে তাহলে আপনি কেন খাবেন ভাই? বাবাজি আপনি কেন খাবেন? অবশ্যই এই সুদের সাথে সম্পৃক্ত হবেন না, আমি আপনাকে সেভ করলাম। এক সাহাবি প্রশ্ন করে, নবী গো সুদের যদি এই শাস্তি হয় তাহলে ঘুষের কি শাস্তি? আমার নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কেলা হুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটাই জাহান্নামের আগুনে জ্বলব। জোরে কোন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। আর ইদানিং একটা নিউজ আমার কানের মধ্যে আইছে, মহিলারা নাকি টাকা লাগায়, টাকা লাগায়, জমা 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 হ আসেনিও, মহিলারা নাকি টাকা ওই যে জামাই বিদেশ থেকে ভাড়া মাসে 20,000, জামাই তো 2 মাস পরে 20,000 হিসাব নিব, ঠিক না? এই 20,000 টেহা ঘরের ভিতরে না রাইখা 10,000 টেহা দেলাইছে ঋণ, 1,100 টেহা সপ্তাহে সপ্তাহে, এইটা লাভের যে টেহায়ে এই টেহাটি দিয়ে ওই তাইলে মার্কেটও যা, ইহানো যা, হিয়ানো যা, জামাইরে বছর পরে 20,000 টাকার হিসাব দিয়ালা, দেলাইলে কি দিব? 20,000 আরো 10 ইনকাম করছে, এই খবর জামার কাছে নাই। কথা বলেন ঠিক না বেটি? খুদার কসম করে বলি এই কথার দ্বারা মা বোন রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি মা যদি সৎ থাকেন, আপনি যদি হালাল পন্থায় জীবন অর্জন করেন, আপনি যদি হালাল পন্থায় জীবন অতিক্রম করেন, আমি তাহির বলে গেলাম আপনি মায়ের পেট থেকে যেই সন্তান জন্ম হবে এই সন্তান কোনোদিন হারাম খুর হবে না। হাত তুলে বলুন ঠিক কি না? আমি কি কাউকে গালি দিয়েছি? এ কথাগুলো কি দরকার আছে? কবরের আজাবের জন্য এগুলোর প্রয়োজন। যদি কবরের চিন্তা করেন, প্রত্যেকটা বয়ান হচ্ছে মরার পরে শাস্তি আছে, মরার পরে শাস্তি আছে, এই জন্য মরার আগেই আপনাকে আল্লাহ এবং রসুল চিনতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের জন্য মাহফিল কমিটি ব্যাপক তাবারকের ব্যবস্থা করছে, পরিবেশ করে দিলে তাবারকটা দিতে পারবে, লাইন ধরতে হবে, পারবেন নি? লাইন ধরতে হবে, কেউ লড়তে পারবে না, একটু জিকির হবে, রাজি আছেন কিনা বলেন? আমি কি শান, আমি কি শান বেশি বলছি? এরপরে দেখবেন তাহিরের বদনামের অভাব নাই। আমি আমি সব কিছু বাদ দিছি, এরপরও বলি আমি আপনাদের লোক, আমাকে আপনারা সরল মনে ডাকেন, আমারে যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাব, আর নাইলে বলেন আমি আপনাকে বুঝাবো আপনি আমাদের দলে আসবেন কিনা। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা বলুন? এতে কি আপনারা একমত?
মনে করেন না যে আমি কিছু বলি নাই, হক কথা তো বলতেই হবে, ঠিক নি? এই জন্য অনুরোধ করলাম, এখন দাঁড়াইবেন, দাঁড়াইয়া লাইন সোজা করবেন, এরপরে জিকির করবেন, তারপর নিবেন। রাজি আছেন নি নাকি? আবার উঠলে যাবেন গে সবাই? হ্যাঁ যাবেন গে? এখন রাত্র 12টা, অন্য সিজনের 2টা সমান, রাত্র অনেক বড়, এই জন্য দাঁড়াইবেন, দাঁড়ায় লাইন সোজা করবেন, তাবারক প্যাকেট করবেন, আমি জিকির আজকার করবো আপনাদেরকে নিয়ে, একটু দাঁড়ায় যাবেন। এই নবী সালাম, তোর স্পিকার এত দুর্বল কেন? দুর্বল দি, এমন তো সব ভালো আছে। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে বলবো, আপনারা 5 মিনিটের ভিতরে তাবারকটা ভিতরে নিয়ে আসুন, আর আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। রাজি আছেন কিনা বলেন, একটু জিকির করেন। আল্লাহ 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 মরশিদি মরশিদি কইরা হায়া আমার নয়নে আমার বুলিবার মুরশিদি কে মহনে গে মাশাল্লাহ আল্লাহ 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 মরশিদি মরশিদ কইরা হায়া আমার ঘুমাসে না নয়ন আমার বুলিবার মুরশিদি কে মহনে গে মাশাল্লাহ
ভুল নাই যাহা করেছি তোমারি দরবারে, ভুল নাই ক্ষমা করিয়া নিয় গোকুলেতে। মাশাল্লাহ, লাওয়াশারের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমী জীবন, লাওয়াশারের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমী জীবন, আমার বলিবার মুর্শিদিকে মনে গে। মাশাল্লাহ, আমি তোমায় ভালোবাসি পাগলের মত, যত কাঁদা কাঁদব আমি জনমের মত। মাশাল্লাহ, মায়া যদি লাগের মুর্শিদ রাইখেন মায়ার নজর, আমার বলিবার মুর্শিদ কে মনে গে। মাশাল্লাহ, তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না বাজান, আমায় দর সময়। মাশাল্লাহ, কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না বাজান আমায় দর সময়। মাশাল্লাহ, আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল, আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন। মাশাল্লাহ, দেখা দিয়াল ও গো মুর্শিদ করো জালানি বারোল, দেখা দিয়াল ও গো মুর্শিদ করো জালানি বারোল, দাও না বাজান আমায় দর সময়। মাশাল্লাহ, আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের ঘর দয়াল, আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের গোবর। মাশাল্লাহ, আশায় আশায় সেবন গেল এই তাহেরে রজীবন, আশায় আশায় বিফল গেল এই তাহেরে রজীবন, দাও না বাজান আমায় দর সময়। মাশাল্লাহ, আকন বনেলো কাইলের মুর্শিদ কোন বনেলো কাইলিগি, আমার তুই কেমনে বইলা রইলি। মাশাল্লাহ, কোন বনেলো কাইলের মুর্শিদ কোন বনেলো কাইনি, আমার তুই কেমনে বইলা রইলি। মাশাল্লাহ, মনরি মাশাল্লাহ, তোর শোনে মধুর আলাপনে কি কোথায় না ছিল, হঠাৎ করে তাহির নাম কে বলাইয়া দিল। মাশাল্লাহ, আমার মতো এমন পাগল তাহির মতো এমন পাগল আবার কারে পাইলি, আমার তুই কেমনে বইলা রইলি। মাশাল্লাহ,
আমার কে হো নাই, আমার কে হো নাই রে, আমার কে হো নাই, আমার কে হো নাই রে, মাশাল্লাহ মুর্শিদের দয়া চারা উপায় নাই, ওরে দয়ালের দয়া চারা উপায় নাই, আমার কে হো নাই, আমার কে হো নাই রে, আমার কে হো নাই, আমার কে হো নাই রে, মাশাল্লাহ আমার কে হো নাই, আমার কে হো নাই রে, মাশাল্লাহ ওরে দয়ালের দয়া চারা উপায় নাই, ওরে দয়ালের দয়া চারা উপায় নাই, আমার কে হো নাই, আমার কে হো নাই রে, মাশাল্লাহ ওরে আগে যদি জানতাম দয়াল রে, ওরে আগে যদি জানতাম দয়াল রে, আমায় যাইবার সারি আর, আমায় যাইবার সারি আর, আমার কে হো নাই, আমার কে হো নাই রে, আমার আমার কে হো নাই রে, দয়ালের দয়া চারা উপায় নাই, ওরে দয়ালের দয়া চারা উপায় নাই, আমার কে হো নাই, আমার কে হো নাই রে, মাশাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে করে আলহামদুলিল্লাহ, তাবারক পিছন থেকে দিবেন, সামনে থেকে দিবেন না, সামনে যদি বসে রে পরে দিবেন, মেহরা নাচানাচি শুরু করবো, লাফালাফি শুরু করবো, ঠিক নি, ঠিক বেটিক না, যাও পিছে যাও, দোয়া করেন আল্লাহুম্মা আমিন, সবাই দোয়া করেন, কিছু বলবেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ربي اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اي رب العالمين لاوشار مرحوم হাজী তারাছান সাহেবের বাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইমানি নুরানি এরফানি দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলন, আল্লাহ তুমি সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গো, জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে গো, আজকের জান্নাতের বাগান সাজাইছো, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জানি না কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও, আব্বা আম্মা যার শুই সে মাবু কবরে, কোন আল্লাহ আব্বা আম্মা যার শুই সে মাবুত কবরে, আজ বুঝি রে
শুইয়া রয়েছে খবরে রব্বানা ইউ রব্বানা ও রব্বানা কনাল্লা গুনার বুজা কান্তে সি মফরে দাও মাবুদাল্লাহ এলাহি আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ হে মাবুদ গো আর আসতে পারি কি পারি না জানি না গো আজকে আঙ্গুরে যেমনে বসাইছো মরণের পরে নবীর খেদমতে এমন ভাবে রাখবানি মামুদ গো আমার এক বাজান তার পরিবারের জন্য দোয়া চেয়েছে আল্লাহ কারো বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক কালচার প্রেশার ডায়াবেটিক্স দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না আল্লাহ সবার জীবনের গুনাহ গুলো মাফ করে দাও এই তো দুয়ার মাঝখানে অনেক কালেকশন আসছে আকলিমা 2000 খুদজা 1000 সৈয়দ আলী রুবা 1000 শাহানা 1000 দবিরা সাত সান্দার মা 1000 শাহানা সাহারা 500 আমার এক মেয়ে লিপি 1000 সুহেদা 1000 মুসলিম 1000 নাজমা 2000 নূরজাহান 1000 রুজিনা 1000 সাফিয়া 1000 কানিস ফাতেমা 1000 বন্দালে বাড়ির আশিকের মা 1000 হাসান নিজবারি 2000 আড়াইশিদা আমার এক মেয়ে 1000 তাসলিমা 1000 প্রায় মোট 25000 টাকার মতন মেয়ে মা বন্ধের পক্ষ থেকে আসছে আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে গো জানি নাই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যা মরণ দিবা দুঃখ নাই গো যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ অনেককে পরীক্ষা দিচ্ছে জেডিসি জেসি পরীক্ষার রেজাল্ট দিবে 30 তারিখ আল্লাহ তুমি কবুল করো ছেলে মেয়েদেরকে তুমি কামিয়াবি নসিব করে দাও যারা এসএসসি পরীক্ষা দিবে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ আমার ভাই মাওলানা ইব্রাহিম সাহেবের মেয়ে পরীক্ষা দিছে আল্লাহ তার তুমি কামিয়াবি নসিব করে দিও আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার জীবনে গুনাহ মাফ করে দিও এই মাহফিলটার কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো স্টেজের মধ্যে আসলাম 2.5 ঘন্টা হয়ে গেল আল্লাহ মেহেরবানি করে গো আমাদেরকে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ বিশ্বের মধ্যে কত মুসলমান নির্যাতিত হচ্ছে গো আল্লাহ এদেরকে গায়েবী মদদ দান করে দাও আমার পর্দানুসীন মা বোনদেরকে তুমি পাগল নিফাতে আমার সঙ্গে জান্নাতে রাখিও নবী না দেখাইয়া কবর দেশের ঢাক দিও না ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ও আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম।